আমরা পরপর কতগুলো থিম পুজো দর্শকদের সামনে দেখাচ্ছিলাম এবং প্রতিবারের মতো এবারও দেখা যাচ্ছে যে থিমের স্রোতে কার্যত গা ভাসাচ্ছেন সাধারণ মানুষ, প্রচুর ভিড় সেখানে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু পাশাপাশি রাজবাড়ির পুজো, সাবেকি পুজো, তারও টান যেন কোনো অংশে কম হওয়ার নয়, কারণ তার সঙ্গে জড়িয়ে থাকে স্বতন্ত্র। সেই ছবি নিশ্চয়ই রাজবাড়ি শোভাবাজার রাজবাড়ির পুজো এই ষষ্ঠী সন্ধ্যেতেও দেখা যাচ্ছে। একেবারে তাই শুভ্রজিৎ, তুমি ঠিক যেমনটা বললে যে শুধুমাত্র থিমের পুজো দেখতেই যে শহরে মানুষজন পথে নেমেছেন এমনটা নয়, ভিড়ের জোয়ার রীতিমতো এই মুহূর্তে দেখা যাচ্ছে শোভাবাজার রাজবাড়িতে। তবে তার আগে তোমাকে মাঠে প্রতিমা অবশ্যই দর্শন করাবো। এক চাল চিত্রের মা এবং প্রতিবারের মতো এবারও সপরিবারে চলে এসেছেন শালংকারা মা। একেবারে ঘরের মেয়ে হিসেবে পূজিতা হন শোভাবাজার রাজবাড়িতে। 266 বছরে পা দিয়েছে শোভাবাজার রাজবাড়ির পুজো এবং রীতিনীতি মেনে, নিজেদের পারিবারিক প্রথা মেনে কিন্তু প্রতিবারের মতো এবারও মা পূজিতা হবেন। ঘড়ির কাঁটায় এখন 6:10 ছুঁই ছুঁই, আর মিনিট পাঁচেকের অপেক্ষা। তারপরই নবপত্রিকা স্নান এবং প্রতিষ্ঠা, তারপরই একেবারে রীতি মেনে শুরু হয়ে যাবে মায়ের পুজো। এবং যেমন আমরা সবাই জানি যে শোভাবাজার রাজবাড়িতে কিন্তু মাকে অন্ন ভোগ দেওয়া হয় না, এখানে মাকে মিঠাই ভোগ দেওয়া হয়। এবং সেই মতো এবারও ভিয়েন বসানো হয়েছে, সেখানে 7 থেকে 8 রকমের মিষ্টি প্রস্তুত হচ্ছে। মাকে কিন্তু আজকে এই নবপত্রিকা স্নানের পর যখন পুজো শেষ হবে তখন মাকে কিন্তু এই মিঠাই ভোগই দেওয়া হবে। বরিশা ক্লাবের ছবিটা একবার আপনাদের দেখাই এই কারণে, কারণ থিম সেখানে এবার সাজবাতি। মণ্ডপে হরপার্বতীর মিলন পর্ব তুলে ধরেছেন শিল্পী রিঙ্কু দাস। রূপকল্পে সেরা এবিপি আনন্দ শারদ সম্মান পেল বরিশা ক্লাব। এবার তাদের হাতে, উদ্যোক্তাদের হাতে সম্মান তুলে দেওয়ার পালা। সরাসরি সেই সম্মান তুলে দেবেন আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র। সঞ্চয়, এবারে আমরা এসে পড়েছি রূপকল্পে সেরা পুজোর পুরস্কার দিতে, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরিশা ক্লাবের প্রাঙ্গণে। বরিশা ক্লাব এবার 34 বছরে এবং তাদের যে উপস্থাপনা তার নাম দেওয়া হয়েছে সাজবাতি। আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে মা দুর্গার যে মূর্তি এবং তাকে ঘিরে যেন আরতি চলছে। বহু মানুষ সেই সাজবাতি নিয়ে দেবী দুর্গার আরতি করছেন, এবং বিশেষ করে আমরা জানি যে পুরুষ এবং প্রকৃতির মিলনেই সৃষ্টি হয়, হরপার্বতীর সেই মিলনকে কোথাও একটা উদযাপন করছেন তাদের এই সাজবাতি থিমের মাধ্যমে। এবং গোটা মণ্ডপ জুড়ে অসংখ্য প্রদীপ বিভিন্নভাবে সাজানো রয়েছে, এবং তারা প্রত্যেকে যেন হরপার্বতীর কাছে আশীর্বাদ চাইছেন যেন সৃষ্টি আগামী দিনে এগিয়ে যায়। আর এভাবেই সাজবাতির আরতি গোটা মণ্ডপ জুড়ে বরিশা ক্লাবে, আর এই উপস্থাপনার জন্য তারা পেয়ে যাচ্ছেন রূপকল্পে সেরা পুজোর শিরোপা। তাদের হাতে পুরস্কার তুলে ধরুন রূপকল্পে সেরা পুজো হিসেবে উঠে এলো বরিশা ক্লাব। আমি কথা বলবো সুদীপ পল্লে, আমার সঙ্গে রয়েছেন। এবারে রূপকল্পে সেরা পুজো হিসেবে উঠে এলো বরিশা ক্লাব, এবারের যে উপস্থাপনা সেটার কথা। প্রথমেই ধন্যবাদ জানাই এবিপি আনন্দকে, শারদিয়া শুভেচ্ছা জানাই যে আপনাদের সবাইকে। আমাদের এবারে থিম হলো সাজবাতি। আমরা সারা পৃথিবীতে যে একটা অমঙ্গল চলছে, যেখানে কোথাও যুদ্ধ হচ্ছে, কোথাও করোনা বা কোথাও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে মানুষ, সেই সব অমঙ্গলকে কাটিয়ে হরপার্বতীর কাছে আমরা মঙ্গল প্রদীপ জ্বালাবার চেষ্টা করছি, যা সাজবাতি নামে আমরা এখানে করেছি। সেটাই আমাদের মূল থিম, আর আমরা চাই, মায়ের কাছে বলতে চাই যে মা সবার মঙ্গল করুক। অপূর্ব একটা গান রয়েছে, প্রত্যেকে যেন সেই হরপার্বতীর কাছে গান গেয়ে প্রার্থনা করছেন, সাজবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন আগামী দিনে গোটা পৃথিবী যেন শস্য শ্যামলা সুন্দর হয়ে ওঠে, সমস্ত অমঙ্গল যেন কেটে যায়, অর্থাৎ আগামী দিনে সৃষ্টি যেন আরও সুন্দর হয়। আর এ কারণে রূপকল্পে সেরা পুজো হিসেবে উঠে এলো বরিশা ক্লাব।